I am a disco dancer. I am a disco dancer. Zindagi mera gaana. ডান্সার বাপ্পি লাহির ডিস্কো টিউনে মিঠুন চক্রবর্তীর নাচ। আটের দশকে বাপ্পি মিঠুনের যুগলবন্ধির কেরামতিতে আজীবনের জন্য বদলে গেল ভারতীয় সিনেমা। ডিস্কো কিং বাপ্পি লাহির আর ডান্স মিনিস্টার মিঠুন চক্রবর্তীর কীর্তি বলিউডে তৈরি করেছে একের পর এক মাইলস্টোন। একদিকে বাপ্পি লাহিরির ম্যাজিক আর অন্যদিকে মিঠুনের নাচ সব মিলিয়ে মিঠুন বাপ্পি দুই বঙ্গ সন্তানের জুটি মাতিয়ে দিত বক্স অফিস। বলিউড অ্যানালিস্টের মতে বাপ্পি লাহিরির মিউজিকই ডান্সিস্টার হিসেবে আরব সাগরের তীরে পায়ের তলায় জমি দিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। বাপ্পির সুরে মিঠুন যেমন রাতারাতি ডান্সিং স্টার হয়েছিলেন, তেমন ডিস্কো কিংকে পেয়েছিল গোটা দেশ। মিঠুন চক্রবর্তীর ক্যারিয়ারে বাপ্পি লাহিরি যেমন গভীর ছাপ ফেলে গিয়েছেন, তেমন ডিস্কো কিং এর ক্যারিয়ারেও মিঠুনের ছায়াও অস্বীকার করার নয়। শুধু ডিস্কো ডান্সারই নয়, জিমি জিমি, ডান্স ডান্স, গুরু, প্রেম প্রতিজ্ঞার মতো একের পর এক সুপার ডুপার হিট দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় লাহিরি চক্রবর্তী। সেই জুটি ভেঙে গেল গত 15 ফেব্রুয়ারি। ডিস্কো কিং বাপ্পি লাহিরির প্রয়াণের সঙ্গে সঙ্গেই অতীত বলিউডের গোল্ডেন জুটি মঙ্গলবার রাতে 11:45 নাগাদ মুম্বাইয়ের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সুরকার ও গায়ক। বুধবার হয় তার শেষকৃত্য, কিন্তু পুরো সময় কোথাও দেখা যায়নি বন্ধুতার ডান্সিং জুটি মিঠুন চক্রবর্তীকে। এমনকি বন্ধুকে শেষ দেখা দেখতেও যাননি মহাগুরু। বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনো উত্তর মেলেনি সেদিন। অবশেষে বাপ্পি লাহিরির প্রয়াণের 3 দিন বাদে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। সংবাদ সংস্থাকে এক সাক্ষাৎকারে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, বাপ্পিদা খুব ভালো করে বুঝতেন আমার নাচ। ভারতের ডিস্কো ডান্সিং স্টাইল প্রথম আমিই করি। আমার হটকে নাচের স্টাইলে বাপ্পিদা খুব ভালো করে বুঝতে পেরেছিলেন, তাই সেই অনুযায়ী তিনি শুট দিতেন, মিউজিক করতেন। ব্যাপারটা 1+1=2 হয়ে গিয়েছিল, আমরাও একে অপরের সঙ্গে জুড়ে গেলাম। তারপরেই তৈরি হলো কালজয়ী চার্টবাস্টার। নিজেদের গোল্ডেন মুহূর্তগুলোর কথা ভেবে আবেগ বিহ্বল ডিস্কো ডান্সার বলেন, বাপ্পিদা খুব খোলা মনের মানুষ ছিলেন, এত বড় শিল্পী কিন্তু কোনো ইগো ছিল না। আমি কোনো গান শুনে যদি বলতাম, বাপ্পিদা শুনে দেখো এরকম একটা গান বানাবে, দাদা কোনোদিনও না বলতো না, শুনে দেখতো। শুধু বাপ্পিদার ক্ষেত্রেই এটা সম্ভব, নইলে অন্য কোনো সঙ্গীত পরিচালককে গিয়ে বলার মতো সাহস কোনোদিনও ছিল না। এত ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও বন্ধু শেষ যাত্রায় কেন দেখা যায়নি তাকে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, খবরটা যখন পাই তখন আমি ব্যাঙ্গালোরে, আমি ওকে এভাবে দেখতে চাইনি। আমি সারা জীবন ওকে যেমন দেখে এসেছিলাম তেমনভাবেই মনে রাখতে চেয়েছিলাম, এটা যদিও আমার ভাবনা। আমার বাবা যখন মহামারীর মধ্যে মারা যায় তখন আমি শেষ যাত্রায় দেখতে যাইনি, কারণ বাবাকে আমি সারা জীবন যেমন দেখেছি সেভাবেই মনে রাখতে চেয়েছি। তেমনভাবে বাপ্পিদার সঙ্গে হাসছি, গান শুনছি, গান বানাচ্ছি, এভাবেই মনে রাখতে চাই ডিস্কো কিংকে। ভারতীয় চলচ্চিত্রে মিঠুনকে উচ্চ আসনে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাপ্পি লাহিরি। তার সুরের মূর্ছনায় রেশ যেমন বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল, তেমনই মিঠুনের জনপ্রিয়তা দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও অন্য মাত্রা পেয়েছিল। জিমি জিমি গানে মিঠুনের দুর্ধর্ষ ডান্স মুভমেন্টে মাতোয়ারা হয়েছিল রাশিয়া। আশরাফি দিবা, আমার সংবাদ।